কাহু, এই যে হুক কাহু, এটা কি শেয়ালের ডাক, তাই না? আচ্ছা, শেয়ালের ডাক কেমন লাগে শুনতে? ইংরেজিতে কোনো শেয়াল নাই। হ্যাঁ, আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমার নাম শামীম হাসান নাহিন, সংক্ষেপে শাহানা। ইংরেজিতে কোনো শেয়াল নাই, যেরকম ফেসিয়াল আমরা বলি না, ফেসিয়াল, হ্যাঁ বলি কমার্শিয়াল, কমার হুকাহু, কেমন শোনায় তাই না? ইংরেজিতে শেয়াল নাই, শিয়াল থাকলে হবে শো, কমার্শিয়াল ফেসিয়াল, ফেসিয়াল কমার্শিয়াল ফেসিয়াল। তারপরে ইংরেজিতে যতই আমরা শিয়াল পাই, আমরা কখনোই শিয়াল বলবো না, একটু হালকা শল বলবো, শল, কমার্শিয়াল ফেসিয়াল, ফেসিয়াল কমার্শিয়াল, কমার্শিয়াল 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 কমার্শিয়াল। আমরা সব জিকির করতাম, হ্যাঁ, আমি যখন ইংরেজি শেখা শুরু করেছি, হ্যাঁ, কমার্শিয়াল 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 ফেসিয়াল 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 ফেসিয়াল, একবার দুবার বললে হবে না। আচ্ছা, দুই নম্বর টেকনিক, লাইসিস বলে ইংরেজিতে কিচ্ছু নাই। লাইসিস যেরকম বলে অ্যানালাইসিস, প্যারালাইসিস, ডায়ালাইসিস, ইংরেজিতে কোনো লাইসিস নাই, লেসিস, তাই না? অর্থাৎ যদি আমরা কোনো কোনো ওয়ার্ডের শেষে লাইসিস পাই, অর্থাৎ এল ওয়াই এস আই এস, আমরা উচ্চারণ করবো লেসিস, অ্যানালাইসিস, প্যারালাইসিস, ডায়ালাইসিস। হ্যাঁ, তাহলে ইংরেজিতে কোনো লাইসিস নাই এবং ইংরেজিতে কোনো শিয়াল নাই, কোনো শিয়াল নাই ইংরেজিতে। ইংরেজিতে বাঘ আর বেড়াল আছে, পরের ভিডিওতে বলবো, বাঘ আছে ইংরেজিতে, মানে বেড়াল রয়েছে, কিন্তু ইংরেজিতে কোনো শিয়াল নাই। নো, কমার্শিয়াল কমার্শিয়াল ফেসিয়াল, আর কি বললাম, লাইসিস নাই, হবে লেসিস, কি অ্যানালাইসিস, প্যারালাইসিস, ডায়ালাইসিস। অর্থাৎ আমরা একই কথা যদি বারে বারে না বলি, একটা বিদেশি ভাষা কখনো শেখা যায় না। ওই যে বলেছিলাম জোরে জোরে বারে বারে ধীরে ধীরে সুরে সুরে, জোরে জোরে বারে বারে ধীরে ধীরে সুরে সুরে, হ্যাঁ একই কথা বারে বারে, লেসিস 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 লেসিস, ডায়ালাইসিস ডায়ালাইসিস প্যারালাইসিস ডায়ালাইসিস। তাহলে টেকনিক দিয়ে শিখতে হবে, স্মার্ট লোকেরা টেকনিক দিয়ে শেখে, সব মুখস্থ করেন না, টেকনিক অ্যাপ্লাই করে। অনেক ধন্যবাদ, ভালো থাকি, ভালো রাখি।